আমরা শুনেছি ডাক্তারদের কাছে যে সম্ভবত তার মাইল স্ট্রোক হয়েছে এবং ডাক্তাররা বলেছে যে মাইল স্ট্রোকের পরবর্তী যেটা পর্যায়ে সেটা হলো ম্যাসিপেটা সেরকম হল তো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বাঁচে না সরকারের কাস্ট দিতে যে মানুষরা থাকে তাদের দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে সরকারের খোলা না করুন বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এই সরকারকে দেশবাসী কক্ষণ ক্ষমা করবে না কক্ষণো ক্ষমা করবে না সারা দেশ আসি বিক্ষুব্ধ তখন কোন কারণে এই বিক্ষোভ বিদ্রোহে রূপান্তরিত হয় সেটা আল্লাহ জানেন